ময়মনসিংহের ভালুকায় আগামী 30 নভেম্বর স্থগিত হওয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক ও মানহানিকর কার্যক্রমের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ গোলাম মুস্তাফা। আমাদের ভালুকা প্রতিনিধি খালেকুজ্জামান জিএম জানায়, সোমবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন সিটি গার্ডেন 2-এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে কোনোদিন জড়িত হয়নি, ভবিষ্যতেও এমন কোনো ইচ্ছা নেই। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি। আদিবাসী ব্যানারে আমাকে উদ্দেশ্য করে যে মানববন্ধন হয়েছে সেটি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও বানোয়াট এবং পরিকল্পিত চক্রান্ত। যেহেতু আমি সভাপতি প্রার্থী, আমার প্রতিপক্ষরা এর সাথে জড়িত। এই সময় আরও উপস্থিত ছিলেন 2 নং মেদুয়ারে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী, 3 নং ভোরারোবা ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার, 7 নং মল্লিকবাড়ি ইউপি চেয়ারম্যান এস এম আকরাম হোসেন, 11 নং রাজ্যই ইউপি চেয়ারম্যান নূর ইসলাম বাদশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম নূর ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তসলিমুদ্দিন খান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন পাঠান প্রমুখ।